আশার কোরিয়ালা ও ও শুনবেন ভক্ত শ্রোতাগণ ও হাজার সালাম নবীর সরণ রাজগঞ্জে বাড়ি ও আল্লাহ গাইব দুঃখের জারি ও আল্লাহ সইতে নাহি পারি
ফুল খানায় ঢোকে ও রেশমির কাপড় নাই তার বুকে খোশে যে লজ্জা তে যায় মোরে রেশমি আমার সাথে এমন করলো কে কি করছে আমি গোসল খানা গেছি আমার এমন ধাক্কা মারছে ধাক্কা দিব না বড় হয়েছে না দিন দুপুরে গোসল খানা গেছিস কে লজ্জা পেয়েছে না ও তাই না দাঁড়ো আচ্ছা তুমি বাদ পারো কাটায় সারা রাত
ভয় করি না যে মর, ও তুই আমার জীবনের জীব, ও তোরে সারা রাখব না জীব। আমি না পাই আর দুনিয়ার কাউকে হতে দিব না, বিশ্বাস কর রেশমি। এর জন্য তো তোরা সব পাগলা কুত্তুস কয় ডাকে, আর তোরা ছয় আমি কই যাবো? আমি খুব ভালোবাসি রে রেশমি। রেশমি আমার কিসের অভাব? টাকা পয়সা বাড়ি গাড়ি কিস নাই আমার। তো সবকিছু আছে, কিন্তু তুই তো মূর্খ না, তুই তো পড়াশোনা করিস নি, তুই অকর্মা না, আর এরকম একটা পোলা লাগে কি আমার বাপে বিয়া দিব? তাই বলে কি আমি তোকে পাবো না? কেন পাবি না? আমার বাপে যদি তোর লোক আমার বিয়া না দেয়, তুই আমার ভালোবাসিস, আমিও তোরে ভালোবাসি, আমি তোর হাত ধরে চইলা যাম। সত্যি তো? যাবি তো? যাম। সত্যি তো? সত্যি। আমার কসম কা যে তুই আমাকে ছাড়া যাবি না। আমি তোর সাথে কোথাও যাম না। যাবি না তো? যাবি না তো? চল তাহলে চল। সকালে
তাদের নাই তো কোনো হুশ ও এইটা বয়ো ছেড়ি তো দোষ ও তারা প্রেমের নেশায় বে শরবতটা খেয়ে প্রাণটা জোড়ায় গেল, মনে হয় এই বুঝি আমার শেষ শরবত খাওয়া। এসব বলে কি কথা বলিস না তো, শেষ কথা হবে কেন? আমি তো তোর বউ হম, তখন তো তোর আর কত কিছু রান্না করে খাওয়াবো। তাহলে আজ আসি, কেমন? বাই। আবার আসিস। তোমার জন্য তাই করেছি, সবাইকে দাওয়াত দিয়েছি, তুমি দরদুয়ার গুছিয়ে রাখবে, এটাই আমার শেষ কথা। রেশমি ফেলায় চোখের জল, ও কুদ্দুস হইব রে পাগল, ও পাখি কুইরা গিয়া
মাস্টার গেল ঝুলিয়া, ও রেশমি ধরে জড়াইয়া, ও বাবা কেন যাই বা মরিয়া। আমি পয়সা থাকতে ওই মাস্টার সাবারের মেয়া, কোনদিন আমার এই ব্যক্তি বউ আইব না। বাবা বাবা, আমি রেশমি ছাড়া বাবা নিয়ে যাও। বাবা বাবা, চুপ, কোনো কথা কবি না। বলছি নিয়ে যাও, যাও বলছি। আমি আক্রান্ত চেয়ারম্যান, আমাকে কে মেহনা দেয়? পড়ছে আমি ভালো করে বিয়ে করাবো। ওরে নিয়ে যাও। বাবা ও বাবা বাবা, আমি রেশমিকে ছাড়া বাঁচবো না। আমার যদি চোখ যদি তোমাদের লাগিয়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে রেশমি কত সুন্দর। কল্পনা, তোমার পোলা পাগল হয়েছে তাকে বোঝাও। হ্যাঁ আমি পাগল হয়েছি, হ্যাঁ আমি পাগল হয়েছি, আমি রেশমির জন্য পাগল হয়েছি। বাবা ধরো তুমি, এনো আমাকে তুমি তুই টুকু করে দাও। তোমার কুদ্দুস আর পাগলামি করবো না, আর এই মাস্টারের মেয়েকে আর কখনো ভালোবাসবে না বাবা। কল্পনা, ওকে ভিতরে যাও, আমি মাস্টার বাড়ি যেতেছি। কুদ্দুসেরি কান্দন দেখে ভুয়াল্লা গেল বাইরার বাড়ি, ও চেয়ারম্যান বলে সব কথা খুলে, ও মাস্টার না করলো তখনি। মাস্টার জমি শত কাঠা, ও লাগে দিব দশ কাঠা, ও মাস্টার তুমি দিও না বাদা। মাস্টার বলে মূর্খের কাছে, ও আমার মাইয়া দিব না বিয়া, ও আমি কি করব জমিন দিয়া, ও চেয়ারম্যান হবে না এই বিয়া।
ভাবা ভুলে যাও রেশমির না ও কুদ্দুস দিল যে শীতকাল ও রেশমি সারা জীবন অন্ধকার টাকা বাড়ি গাড়ি দন দলত তুমি কার জন্য রেখেছো আমার জন্য রেখেছো সব তোর জন্য বাবা শুধু একবার আমার অনুমতি দাও আমি রেশমির কাছে যেতে চাই বাবা একবার অনুমতি দাও ওকে বোঝাও ওকে বোঝাও মা বাবাকে বোঝাও শুধু একবার রেশমির কাছে আমাকে যেতে দাও যা এই মাস্টারি যা টাকা উঠা চল আমার সাথে মাস্টার বাড়িতে যামু এই দোস্ত কারা আমি বিয়া কইরে ছাড়বো মাস্টার বেপানো লাগবো চলো ভালো লাগে না ভালো লাগে না হে আল্লাহ আমার কিছু কি হবে হে আল্লাহ তুমি বলে দাও এখন আমি কি করব রেশমি রেশমি ও দোস তুমি আমার বাড়িতে তোমার বাবার তো আমি আগে না করে দিছি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে খালু জান আমি রেশমিকে ভীষণ ভালোবাসি আমার কাছে তো ওকে দূরে সরা দিবেন না প্লিজ পায়ের মাথা বন্ধ তাকে টাকার মালা করে আমি নিয়ে যাব তুমি আমাকে টাকার লোক দেখাচ্ছ না রেশমি রেশমি বলো খালু জানকে তুমি আমাকে ভালোবাসো প্লিজ বলো ভালোবাসি আপনাকে কখনোই না তুমি মিছা কথা কইতেছো রেশমি হাসুরের ময়দানে তুমি ঠেকা থাকবা আপনি তো আমার ভাই না আমি আপনাকে ভাইয়ের মতোই জানি আর ভাইয়ের সাথে কখনো বোনের বিয়ে হতে পারে না আপনি এখন যেতে পারেন তুই আমাকে ফিরে দেস না তোর দুটি হাত ধরে বলি চল তারপরও তোকে আমি খুব ভালোবাসি রে খুব ভালোবাসি চল হাত ছাড় আমাকে ছাড় হাত ছাড় চল ওইটাই নাকি হ্যাঁ সালাম আলাইকুম সালমান সাহেব আপনার ছেলে একটু দুপাই আছে না মাসির বাড়িতে মাসির মায়ের হাত ধরে টানাটানি করতেছে যান যান দারোগা সাহেব এক্ষণ যান ভালো বাসা ও আমি কেমনে করলাম খুব ও কুদ্দুস হইছে রে পাগল ও খোদা দাওয়া রাখলো বান্দিয়া ও কালকে রেশমির হবে বিয়া ও কুদ্দুস কান্দে বসিয়া রাজা
তাহার বুক ফাটিয়া যায়। ও মায়ে কুতু ছেড়ে বুজা, আকাশ রে হইলো উপরে ধান দুবলা খানি, ও রেশমির লাগলো গোসনি, ও মুরুব্বিদের মুখে শুনি। ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না আমার, ভালো লাগে না, ভালো লাগে না রে আমার। কি ব্যাপার ইসমি, মনে হয় তোমার মনটা খুব খারাপ? কিছু হয় নাই। চলো রাত অনেক হলো, চলো আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ রেশমি, রেশমি, তুই আমার ভালোবাসা প্রত্যাহার করেছিস, আমি তোকে ছাড়ব না রেশমি। কুদ্দুস, কি হলো রেশমি, ভয় পেয়েছ? কি হয়েছে? বাবাকে মনে পড়ছে তো তাই। এই জন্য মানুষ এভাবে চিৎকার করে? বুঝছি, এই তো আমরা কালকে তো আমরা ফিরানি যাচ্ছি, কিছু সমস্যা আর বোর্ডে দেখতে পারবা, ঠিক আছে? টেনশন করো কেন, চলো ঘুমিয়ে পড়ি। স্বামী একটা কথা বলি। একটা কেন, দশটা বলো, তুমি আমার স্ত্রী। আজ রাত শনিবার রাত, আজ রাতে দুজনে একসাথে শোয়াটা মনে হয় ঠিক হবে না। তুমি যেহেতু বলছো তাহলে ঘুমাবো না, মাঝখানে ফুল বাড়ির দিয়ে আমি ওই পাশে ঘুমিয়ে পড়ি, তোমার সমস্যা আছে? ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি ফুল বাড়ি দিয়ে দূরে ঘুমাচ্ছি, ঠিক আছে? এই যে ফুল বালিশ মাঝখানে দিচ্ছি, ঠিক আছে।
মজা মারা গোসল করতেছে দাগ লেগেছে হাজারো হাজার। তোর কষ্ট দেখে আমাদেরও কষ্ট হয়, কি করবো দোস্ত? তোর বাপ হইছে চেয়ারম্যান, তোর বাপের উপর তোর আমরা যেতে পারি না দোস্ত। রেশমির তো বিয়ে হয়ে গেছে, তিন চার দিন হয়ে গেছে, এখন কুদুস ভাইয়ের বান্দা রেখে কি যদি আপনি একটু বান্ডা খুলা দিতে। মাস্টার সাহেব, খোলো 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 খোলো। রেশমি রে ভাই সাথে নিয়া ও আকাশ যায় শ্বশুর বাড়ি ও সাথে ধরে রে মুরগি। রান্না বারা করে রেশমি ও স্বামী আসে রাগ হইয়া যায় রে আকা ও আল্লাহ কুদ্দুস রেশমির ঘরে ও গলায় সুরি যে ধরে ও পালায় আকা শেরি আসে গো না গো ও আমি দেখলাম গো এখো। সারা রাত যায় চিন্তা রেশমির কপালে নাই সুখ ও বাবার লজ্জায় পড়ে মুখ ও আমি।
আমি কুদ্দুসরে ভালোবাসতাম, তোর আপনার সাথে বিয়ে হওয়ার পর আমি তার সাথে কোনো যোগাযোগ রাখি নাই। আমি কিছুই বুঝি না, তোর জামার অভাব নাই, আমি ভালো করে জানি তোর জামার অভাব নাই। কারণ হেদিন রাইতে তুই বাসর করে শুনে বাজার সেটা আমি ভালো রকম বুঝছি। তুই কি বলছস, কি বলছস, তোর আমি এমনি ছেড়ে দিব? তোর আমি এমনি ছাড়ব না, তোর চুল নাক মুখ হাত কাইটা, তারপর তোর বাড়িতে বাই দিব। ওই রাত্রি তোর ওই কত করে খাপ বারো রকম দামি নষ্ট করে জীবনটা নষ্ট করে তোরে আমি ছাইড়া দিব, তোরে তোরে আমি এত সহজে ছাড়ব না, তোরে আমি এমনি ছাইড়া দিব। ওই এমনি ছাইড়া দিব, তোর হাত তো বাই না, তারপর তোরে আমি ছাইড়া দিব, তোরে কে বেঁধে রাখবো, তোরে হেরে রাখবো না আমি। দোষে মারলে স্বামী, ও স্বামী দিলে
ভাই দেয় না ঠাই, ও আমি কোথায় বলো যাই, ও আমার দর দিগেও না। রেশমিরে ফেলবো মারিয়া, ও কুদ্দুস আছে রাগিয়া। ওই তো পানি, পানি 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 ওই তো পানি। রেশমি, কুদ্দুস তুই? রেশমি, ওকে আর বাঁচতে দিব না। কুদ্দুস, তুই আমারে ভুল বুঝিস না, আমি তোরে ছিলাম, আমি তোরই আছি। কুদ্দুস, আজ আমার বহুত বিপদ, তুই আমার এই বিপদ থেকে রক্ষা কর। ভুল, সব ভুল, সব ভুল। আজ তোকে আমি বাঁচতে দিব না রেশমি, আর আমি মাইরা ফেলাম রেশমি, মাইরা ফেলাম রেশমি। কুদ্দুস, তুই আমার মাফ করে দে, তুই আমার মাফ করে দে, তুই আমার জীবনটা আমার ভিক্ষা দে। ভিক্ষা? আমিও তো তোর কাছে ভালোবাসে ভিক্ষা চাইছিলাম, আমাকে কেন ফিরিয়ে দিছিস? আজ তোকে আমি বাঁচতে দিব না রেশমি, বাঁচতে দিব না রেশমি, বাঁচতে দিব না। আল্লাহর কসম, আমি তোকে বাঁচতে দিব না রেশমি। চল বাঁচতে দিব না রেশমি, আমি বাঁচতে দিব না রেশমি, বাঁচতে দিব না, বাঁচতে দিব না রেশমি। রেশমি, তুই মনে করছিস আমি তোরে কোপায় মারবো না? না, তিন দিন আগে গর্ত করে রাখছি, তোকে আমি জিন্দা কবর দিব রেশমি, তোকে আমি জিন্দা কবর দিব না রেশমি। আল্লাহর কসম কইতাছি, তোর আমি বাঁচতে দিব না রেশমি, বাঁচতে দিব না রেশমি। আল্লাহর কসম কইতাছি রেশমি, তোকে আমি বাঁচতে দিব না রেশমি, তোরে আমি বাঁচতে দিব না রেশমি, রেশমি। তোমায় ভালোবাসি আমি পাই না আমার মন, ও এই কি ভালো বাসার ফল, ও আমি সারলাম স্বামীর ঘর।
যদিও আমারও খবর, ও বাবার জন্য যায় আমার জীবন। ও শোনো সকল পাখির দল, তুই আমারও হলি না, কারো হতো দিব না আজ থেকে। ইচ্ছা খতম রেশমি, আজ থেকে তোকে চিন্তা কবর দিয়ে দিলাম রেশমি। তোমরা লাশটা নেওয়ার ব্যবস্থা করো। আমি তোর জন্য এই দুনিয়া অপেক্ষা করি রেশমি, আমার রেশমি, রেশমি আমার রেশমি, রেশমি কি করলি বাবা তো? ভালোবাসায় হাসায় কাদা, কেউ কইর না গো ভূত, ও একটা ভুলে যায় দুইটা জীবন, ও ইতি দিয়া যায়। সিডিরূপহার ও সবাই করবেন সা